ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে হামলা। ভারত মহাসাগরের উত্তরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে অজ্ঞাত অস্ত্র দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার ওই হামলা চালানো হয়। ইসরায়েলি এবং লেবাননের গণমাধ্যমে ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি জাহাজটিতে সম্ভবত মিসাইল দিয়ে আঘাত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের N12 টেলিভিশনের এক খবরে জানানো হয়েছে যে জাহাজটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি সাগরপথে চলাচল অব্যাহত রেখেছে। এখনো পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে হামলার পেছনে ইরানি বাহিনীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অজ্ঞাত অস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জাহাজটিকে CSAV টিন্ডাল নামে চিহ্নিত করেছে। প্রাথমিক প্রতিবেদনে জাহাজটি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি জোডিয়াক মেরিটাইম লিমিটেডের প্রস্তুতকৃত ইসরায়েলি প্রতিষ্ঠান ইয়াল অফারের বলে জানানো হয়েছে। কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এতে ইসরায়েলি কোনো ক্রু ছিল না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলা শিকার হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।